স্যার বেদাতিকে সালাম দেওয়া যাবে কাকে বেদাতি যারা বেদাত করে স্পষ্ট করে আমার মানে আমরা দানি দেখি মানে বেদাত করে সালাম দেওয়া যাবে কি প্রতিবেশী আমার প্রতিবেশী স্যার বেদাতি পর্যন্ত সালাত পড়া যাওয়া যাবে কি সালাম 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 দেওয়া যাবে প্রকাশিত তাদেরকে সালাম দিতেন না কিন্তু সালাম দিলেও যা না দিলেও তাই বেদাতের বেদাতের উপরেই বেদাতের চাপ আলাই বেদাত যে বেদাত করবে তার বেদাতের পাপ তার ঘাটেই চাপ তুমি হলে মুক্তাদি তুমি ইমামতিটা ইত্তেদা করো এটা সাধারণ দেওয়া জানিস জি তো ওইরকমভাবে আমরা বেদাতের হেতুকে বাঁচাই যদি মুসলমান যদি হয় তার কারণ তো বলা যাচ্ছে না অতএব সালাম দিব কিন্তু ভেতরে ভেতরে এবং চেষ্টা করতে হবে এড়িয়ে যাবো যদি হেদায়ত করা যায় বলে মনে করো এটা তো দাওয়াত দিও যেটা আমরা আজকে যেমন দিচ্ছি নাম হলে তার সালাম সবাই পাবে এর সঙ্গে আরো একটা প্রশ্ন আছে অনেক জন নতুন আহানেস হচ্ছে তারা আহানবি উঠে সালাম দেওয়া করে এটা দুটো সাইড আছে একটা হলে আপনি ওই পরিবেশ থেকে নিজের দূরে রাখলেন মনটা ভালো থাকলো কিন্তু একটা ব্যাড সাইড আছে যে আপনি মধ্যে যদি সালাম দাদা করেন আমিন বলেন জবদার করেন তাহলে অন্য মুসলিমদের মনে প্রশ্ন থাকবে যে এই লোকটা একা এটা কেন করছে ওই প্রশ্ন থেকেই কিন্তু সে আপনার কাছে জানতে চাইবে ভাই এটা কেন করেন তখন বলে ভাই আমি তো কিছু বুঝি না এই সালাত রসুল বেটে দেন দিনের একটা রাস্তা খুলে যাবে আর যদি টোটাল এড়িয়ে যান ওরা কিন্তু আপনাকে জানবে না আপনি চিনবেন না ফলে ক্ষতি হবে জবাবটা তাকে বুঝবে আর যদি কেউ ঘাট দিয়ে বেঁকে যায় সেগুলো তো আলাদা বিষয় যতক্ষণ আপনি থাকতে পারেন তাদের সঙ্গে থাকলে লাভ হবে এই আপনার দাওয়াতটা তারা জানতে পারবে এটা ধৈর্য ধারণ করতে হবে গালিগুলো খেতে হবে এটা অবশ্যই কিন্তু আপনার বিজয় এরকম এটা বহু ঘটনা আমাদের সামনে আছে ঠিক আছে